আচ্ছা হিরোশিমা আর নাগাসাকির মধ্যে নাগাসাকিতে কি ভুল করে পরমাণু বোমা ড্রপ করা হয়েছিল? আর ওয়ার্ল্ডের লম্বা পুলিশ অফিসারের সঙ্গে আজকে আপনাদের আলাপ করাবো, আর পুষ্পা নিয়ে একটা খুব মজার খবর থাকবে আজকে, তাই দেখতে থাকুন অ্যাডনামাস। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আর আপনারা দেখছেন অ্যাডনামাস। আচ্ছা, অনেক সময়ই আমরা কোনো মলে বা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে ব্যাগ না নিয়ে যাওয়ার জন্য কিছু কেনাকাটার পরে ওই মল বা ডিপার্টমেন্টাল স্টোরে এক্সট্রা 5 টাকা থেকে 30 টাকা বা 50 টাকা চার্জ দিয়ে ব্যাগ নিতে বাধ্য হই। কিন্তু আপনারা কি জানেন, এই মল বা ডিপার্টমেন্টাল স্টোরের এক্সট্রা চার্জ নেওয়াটা পুরোপুরি ইললিগ্যাল। কারণ এই ব্যাগে ওই মল বা ডিপার্টমেন্টাল স্টোরের লোগো থাকে, আর আইন অনুযায়ী লোগো দেওয়া ওই ব্যাগ ওই স্টোর বা মল আপনাকে বিক্রি করতে পারে না, কারণ আপনি ওই মল বা ওই স্টোরের অ্যাডভার্টাইজার, মানে আপনি প্রমোশন করছেন। আর এই জন্যই আপনি ওই মল বা স্টোরকে এক্সট্রা চার্জ তখনই দেবেন যদি তাদের লোগো ওই ব্যাগের মধ্যে না দেওয়া থাকে। পুষ্পা তো ব্লকবাস্টার। কতনি বার কাহে পুষ্পা, মুঝসে ইয়ে আঁসু নেই দেখে যাতে, আই হেট টিয়ার্স। না, আমি এই পুষ্পার কথা বলছি না, আমি এই পুষ্পার কথা বলছি। সাউথের সিনেমা হলেও হিন্দি রিজন তথা সারা ইন্ডিয়াতে, ওয়ার্ল্ডেও ইনফ্যাক্ট, পুষ্পা তো সুপারহিট। চলুন তাহলে একটা পুষ্পা রিলেটেড খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে এবার বলি। পুষ্পার যে হিন্দি ডাবড ভার্সনটা আপনারা অনেকেই দেখেছেন, কখনো খেয়াল করে দেখেছেন আল্লু অর্জুনের ক্যারেক্টার এই পুষ্পার জন্য হিন্দি ভয়েসটা কে দিয়েছেন? পুষ্পা, পুষ্পারাজ, মে ঝুকেগা নেই সা। বলিউড অ্যাক্টর শ্রেয়স তালপড়ে পুষ্পার হিন্দি ডাবড ভার্সনে আল্লু অর্জুনের ভয়েসটা দিয়েছেন। আর পুষ্পা সুপারহিট হওয়ার পরে দর্শকদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও তিনি করেছেন। পুষ্পা শ্রেয়স তালপড়ের সেকেন্ড ভয়েস ডাব, এর আগেও উনি লায়ন কিং মুভিতে ভয়েস ওভারের কাজ করেছেন। আচ্ছা, হিরোশিমা ও নাগাসাকির বোম ব্লাস্টের ফ্যাক্টটা তো আমরা সবাই জানি, কিন্তু হিরোশিমাতে আমেরিকা পরমাণু বোমা ফেললেও নাগাসাকিতে কিন্তু ফেলার কথা ছিল না। তাহলে কেন এমনটা হলো? আসলে আমেরিকা নাগাসাকির পরিবর্তে তুলনামূলক কম জনঘনত্ব এরিয়া কোকোরা সিটিতে পরমাণু বোমা ফেলতে চেয়েছিল। আমেরিকার উদ্দেশ্য ছিল জাপানকে ভয় দেখিয়ে শান্ত রাখা, তাই তারা জাপানের কম ক্ষতি করতে চেয়েছিল। এখন নাগাসাকি যাওয়ার সময় ঘন মেঘ থাকার কারণে বোমাররা সামনের দিক থেকে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই তারা নাগাসাকিতেই বাধ্য হয়ে বোম ফেলে দেয়, আর এত বেশি লোক মারাও যায় যে কারণে। যদিও কোকোরা সিটিতেও যদি এই পরমাণু বোমটা ফেলা হতো তাহলেও যে খুব কম কিছু ক্ষতি হতো বলে এক্সপার্টরা কিন্তু মনে করেন না। চলুন, প্রত্যেক এপিসোডের মতো এবার স্পেশাল একজন গেস্টের সঙ্গে আলাপ করানোর সময় হয়েছে। ইনি জগদীপ সিং। ইনি শুধু আমাদের ইন্ডিয়ার নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লম্বা পুলিশ। পাঞ্জাবের এই পুলিশের হাইট 7 ফুট 6 ইঞ্চি। ইনি দ্য গ্রেট খালিদ থেকেও 5 ইঞ্চি বেশি লম্বা। ইনি পাঞ্জাবের আর্মড পুলিশে গত 21 বছর ধরে পোস্টেড আছেন। আর একটা মজার ব্যাপার হলো, ইনাকে আপনারা হয়তো রংদে বসন্তি বা ফির হেরা ফেরি সিনেমাতে দেখেওছেন। আর আজকে যেতে যেতে আপনাকে ইন্ডিয়ার এমন 4 জন ধনী লোকের সঙ্গে আলাপ করাবো যারা ইলন মাস্কের টেসলা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার অপেক্ষা না করেই টেসলা গাড়ি ইন্ডিয়াতে ইম্পোর্ট করে নিয়েছেন। যার মধ্যে প্রথম নাম এসআর গ্রুপের প্রশান্ত রুইয়া, যিনি 2017 সালেই টেসলা ইম্পোর্ট করে নিয়েছেন। সেকেন্ড অফকোর্স মুকেশ আম্বানি, ইনি তো একটা নয়, ইনি 2টো টেসলা ইম্পোর্ট করে রেখেছেন। আর থার্ডে বলিউড অ্যাক্টর রিতেশ দেশমুখ, যাকে তার স্ত্রী জিনিলিয়া ডিসিউজা গিফট করেছেন। আর ফোর্থ নাম অ্যাক্ট্রেস পূজা বাত্রা। আর গুরুজনেরা বলে গেছেন, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, তাই আপনারা আমাদেরকে ভালোবাসা দেন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।